নির্বাচন কমিশনের অপকর্মে জড়ানো ক্ষমার অযোগ্য অপরাধ বলেছেন নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এজন্য দুর্নীতি ও প্রলোভন মুক্ত হয়ে সবাইকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। জাতীয় ভোটাধিকার দিবসের আলোচনায় সিইসি জনগণের ভোটাধিকার রক্ষারও প্রতিশ্রুতি দেন। ইসির চূড়ান্ত হিসেবে দেশে মোট ভোটার 11,32,87,010 জন। দেশের মোট জনসংখ্যা 16,91,00,000-এর বেশি। 2022 সালের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা 11,32,87,000-এর বেশি, যেখানে পুরুষ ভোটার 5,76,00,000-এর বেশি আর নারী ভোটার 5,55,00,000-এর অধিক। ভোটারদের এই হালনাগাদ তথ্য দেওয়া হয় চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে নির্বাচন ভবনে আয়োজিত আলোচনায়। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ অন্য কমিশনাররা। শুধু মুখের বলি নয়, ভোটাধিকার নিশ্চিতে সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ফের অঙ্গীকার করেন সিইসি। দেখাতে হবে যে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টাটা অন্তত করেছি, আর আমরা যদি কোনো অপকর্মের সাথে সংযুক্ত হয়ে যাই সেটা প্রচণ্ড রকমের দুর্নীতি হবে, যেটা ক্ষমার অযোগ্য। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশনের কেউ প্রযুক্ত হয়ে বা প্রভাবিত হয়ে এই কাজটি কখনই। আর সুষ্ঠু সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনায় সবার সহযোগিতা চান অন্য নির্বাচন কমিশনাররা। তারা যেন তাদের সেই অধিকারটি প্রয়োগ করতে পারে, সেই প্রয়োগ করার যেন ব্যবস্থা আমরা করে দিতে পারি। আমরা আপনারা যদি আন্তরিক সহযোগিতা দেন, আমি বিশ্বাস করি আমরা নিশ্চয়ই একটা ভালো নির্বাচন দিতে পারবো। এর আগে সকালে ভোটার দিবসের র্যালিতে যোগ দিয়ে আগামী সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোট দিতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। আগামীতে সচেতন থাকব যেন মুহূর্তের জন্য সেই অধিকার, গণমানুষের সেই ভোটাধিকার বিঘ্নিত না হয়, ওরা যেন মুক্তভাবে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। র্যালিটি মানিকমে এভিনিউ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।